আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আইরূপে সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো পার্লামেন্টে উঠল ব্রিটেনের বহুল আলোচিত নতুন ইমিগ্রেশন আইন ব্রিটিশ কৃষি বিষয়ক প্রতিষ্ঠানের বিশেষ আমন্ত্রণে লন্ডন সফরে শাইখ সিরাজ ব্রিটেনে বাড়ছে বিদেশি আচরণ এক বছরে 52,528টি অপরাধ তালিকাভুক্ত শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে ব্রিটিশ পার্লামেন্টে মঙ্গলবার উঠল সরকারের বহুল আলোচিত নতুন ইমিগ্রেশন আইন নতুন আইনে অবৈধ ইমিগ্রেন্টদের ব্রিটেনে কাজ করাকে যেমন অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে তেমনি ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ক্ষেত্রে ভাড়াটিয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস নিশ্চিত হওয়াকে করা হয়েছে বাধ্যতামূলক নতুন আইনে ভাড়াটের ব্রিটেনে বসবাসের অনুমতি ও চাকরি প্রার্থীর ব্রিটেনে কাজ করার বৈধতা নিশ্চিত করাকে বাধ্যতামূলক ও এর ব্যতয়কে শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এদিকে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে ওঠা এ বিলকে সমাজে বিভাজন ও বৈষম্যমূলক হিসেবে বলা হয়েছে এদিকে এ বিলে ওয়ার্ক পারমিটে ব্রিটেনে কাজ করা স্টুডেন্ট ভিসাধারীদের ব্রিটেনে ওয়ার্ক রাইটের বিষয়ে পড়েছে আরেক দফা কড়াকড়ির মুখে ওয়ার্ক পারমিট ভিসায় বছরে £35,000 নিচে আয় করেন এমন ব্যক্তিদের ব্রিটেনে পরবর্তী মেয়াদে ভিসা এক্সটেনশনেও আরোপ করা হয়েছে নতুন করে শর্ত কৃষিক্ষেত্রে পোকার উপদ্রব প্রতিরোধক প্রযুক্তি সেবা দানকারী প্রতিষ্ঠান রেসেল আইটিএম ইউকে লিমিটেডের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে এসেছেন খ্যাতনামা বাংলাদেশি সাংবাদিক বরেণ্য কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বুধবার সন্ধ্যায় হিথ্রো এয়ারপোর্টে শাইখ সিরাজকে স্বাগত জানান চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল চৌধুরী শুয়েব ও রাসেল আইটিএম ইউকে লিমিটেডের এশিয়া প্রজেক্টের কোঅর্ডিনেটর ডক্টর হামিদ সহ চ্যানেল আই ইউরোপ পরিবারের কর্মীরা এ সফরে শাইখ সিরাজের সাথে সফর সঙ্গী হিসাবে রয়েছেন চ্যানেল আয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহিন রাসেল আইটিএম ইউকে লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টিগ্রেট পেস্ট ম্যানেজমেন্ট বিষয়ে ব্রিটেন সহ বিশ্বজুড়ে কাজ করা এ প্রতিষ্ঠানটির বিশেষ আমন্ত্রণে যুক্তরাজ্যে সফরে এসেছেন শাইখ সিরাজ কৃষিক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রব দূরীকরণে জৈব পদ্ধতির এই প্রযুক্তি বাংলাদেশের কৃষকদের কল্যাণে কীভাবে কাজে লাগানো যায় যুক্তরাজ্য সফরে সে বিষয়ে শাইখ সিরাজকে ধারণা দিতে চায় প্রতিষ্ঠানটি ব্রিটেনে বিদেশি আচরণ বা ঘৃণাজনিত অপরাধ দিন দিন বাড়ছে মেট্রো অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটেনে গত বছরের তুলনায় হেট ক্রাইম বেড়েছে 18%। গত এক বছরে এ ধরনের ঘটনায় অভিযোগ পুলিশের কাছে তালিকাভুক্ত হয়েছে কেবল এরকম অভিযোগের সংখ্যা 52,528টি এসব ঘটনার মধ্যে 42,930টি ঘটনাই ধর্মীয় সহ নানা ধরনের বর্ণবাদমূলক ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে বলে হোম অফিসের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে হেট ক্রাইমের আইনে কারো অক্ষমতাকে ব্যঙ্গ করা লিঙ্গ বৈষম্য ধর্ম বা বিশ্বাসকে কেন্দ্র করে বিদ্বেষ যৌন বিদ্বেষকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এ আইনে সম্পত্তির ক্ষতিসাধন আক্রমণ কাউকে ভোগান্তি স্বীকার করার মতো ঘটনাও এ আইনের অন্তর্ভুক্ত বাংলাদেশ ডেমোক্রেসি মুভমেন্ট ইউকের উদ্যোগে বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সেমিনারে বিরোধী দলের উপর হামলা মামলা ও নির্যাতন রাজনৈতিক সহিংসতায় গুম খুনের ঘটনা নারী ও শিশু নির্যাতন সহ
চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। সংগঠনের আহ্বায়ক আহমেদ আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি সৈয়দ জিল্লুল হক ও ব্যারিস্টার আলিমুল হক লিঠনের এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ বক্তা ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ। সেমিনারে বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদ, প্রফেসর মামনুন মোর্শেদ, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলর রহিদ আহমেদ, যুবদলের কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক, সাংবাদিক এম এ কাইয়ুম, প্রফেসর আবু সালে, মেজর অবসরপ্রাপ্ত শাহ আলম, মেজর অবসরপ্রাপ্ত জহিরুদ্দিন প্রমুখ। চিকিৎসার নামে লন্ডনে এসে বেগম খালেদা জিয়া ছেলেকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছেন প্রেস ব্রিফিং করে, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের যুক্তরাজ্য শাখার একাংশ। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের সভাপতি সরওয়ার আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন বালকিমি। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুনু মিয়া, শাহিন রহমান আসকর, আবু বক্কর খান খসরু, সরওয়াল আলম, রুম্মান আহমেদ, আব্দুল বাসির, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, মইনুল ইসলাম প্রমুখ। সিলেট এমসিও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর আব্দুল আহাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট এমসি ও সরকারি কলেজের প্রাক্তন ছাত্ররা ও কমিউনিটি নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রফেসর আব্দুল আহাদের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন ডক্টর আহমেদ হোসেন, অদুদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ কাসার আহমেদ, কবি নজরুল ইসলাম, আব্দুল মালিক খোকন, অলি আহমেদ প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে জিসিএসইতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সুন্দন ও সাউথ ওয়েস্ট আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। মাল্টিকালচারাল ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন তাদের মেধা আর প্রতিভার সক্ষমতায়। সোমবার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বার্মিংহামের উদ্যোগে এবারের জিসিএসইতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী। এবারে জিসিএসইতে ব্রিটিশ বাংলাদেশি ছাত্রছাত্রীরা ভালো ফলাফল অর্জন উপলক্ষে সোমবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বার্মিংহাম ইউকের উদ্যোগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল ওয়াহিদ দুলালের সঞ্চালনে সংগঠনের সভাপতি কমরেড মাসুদ আহমদের শুভেচ্ছার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন, বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশি ছেলেমেয়েরা মাল্টিকালচারাল কমিউনিটিতে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মা বাবা সহ সকলের প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই ব্রিটিশ বাংলাদেশিরা শিক্ষার সর্বোচ্চ স্থানে অবস্থান করবে বলে মত প্রকাশ করেন বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা। কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিসিএসসি ছাত্রছাত্রীদের যে রেজাল্টের উপরে ভিত্তি করে সম্বর্ধনা দিয়েছে, এটা আসলে সত্যিই প্রশংসনীয়। এবং আমি অভিভূত যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা ব্রিটেনে
তাদের মেধা স্বাক্ষর রেখেছে এবং তারা জিসিএসসি ভালো করেনি, ভালো করেছে বললে ভুল হবে, অত্যন্ত ভালো করেছে, যেটা 12টা A*, 11টা A*, 10টা A*, বা চর্চা করার জন্য, উৎসাহিত করার জন্য আমি হাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। আমি যে যারা ছাত্র আছে, যারা ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তাদেরকে উৎসাহ দেওয়া, ভবিষ্যতে যাতে আমাদের কমিউনিটির কিশোর কিশোরীরা আরও আমরা বাংলা কাগজ পত্রিকার পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি যে আমরা এই সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করে যাব, যাতে করে ভবিষ্যতে আরও আমরা ছাত্রছাত্রীদেরকে রিকগনিশন করতে পারি, তাদেরকে আরও উৎসাহিত করতে পারি। এবারে জিসিএসসিতে মোট 22 জন ছাত্রছাত্রীকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের আনন্দের অভিব্যক্ত প্রকাশ করে এভাবে: It feels nice to be celebrated for my achievement because it was a lot of hard work, and especially by the Bangladeshi community. I'd like to thank the organizers of this event because this has motivated me to do really well in my A levels so that I can make everyone proud one more. I've tried hard enough to get here, thanks to my parents, and today it's been a good experience to see how everyone else has done in our community. Because we're twins, we helped each other revise a lot for our GCSEs, we pushed each other and quizzed each other, and just before the exam we both helped each other a lot, and with our parents' help of course, we got good grades. ব্রিটেনের বিভিন্ন শহরের মতো বার্মিংহামের ছাত্রছাত্রীরাও কৃতিত্ব ধরে রেখেছে। বার্মিংহামের ছাত্রছাত্রীরা তাদের মেধার বলে 11টি A* থেকে শুরু করে নানাভাবে সাফল্যের ঝুড়ি ভরপুর করে। লুকমান হোসেন কাজী, চ্যানেল আইরূপ, বার্মিংহাম। যুক্তরাজ্য আওয়ামী লীগ সিন্ডন ও সাউথ ওয়েস্ট রিজন আয়োজন করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি MD শফিক মিয়ার সভাপতিত্ব এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালে আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিন্ডন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলুর রহমান আকিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, প্রফেসর বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা শফিক মিয়া, বোরহানউদ্দিন, শাহনুর রানা চৌধুরী, রাজীব মালাকার রাজু, শামীম আহমেদ ও লুকমান চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুইজারল্যান্ডের জাতীয় সংসদ এবং সিনেটের নির্বাচন চলছে। এই মাসের 18 তারিখ ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। সুইজারল্যান্ডের জাতীয় সংসদ এবং সিনেটের নির্বাচন চলছে। এ মাসের 18 তারিখ রবিবার ফলাফল নির্ধারিত হবে। 4 বছর অন্তরন্তর হওয়া এই নির্বাচনে গত 1 মাস ধরে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো ব্যালটে 26টি ক্যান্টনের 52 লক্ষ ভোটার, 2 কক্ষবিষ্ট জাতীয় সংসদের 200 এবং সিনেটের 46 জন সদস্য নির্বাচিত করতে গোপন ভোট প্রদান করছেন। পোস্টের মাধ্যমে ভোট প্রদানের বাইরে এবছর নির্বাচন কমিশন পাইলট প্রকল্পের মাধ্যমে 13টি ক্যান্টনের 1,80,000 ভোটারকে ইন্টারনেটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করছেন। কমিশনের তথ্য মোতাবেক আজ পর্যন্ত কেবলমাত্র 20% ভোটার তাদের ভোট প্রদান করেছেন। Because today we know that only 20% have elected now, and so we go to the street to say the people to go to vote. That's very important. গত 4 বছর আগে নির্বাচনে এই দিনে ছিল 24%, তাই প্রার্থীরা রাস্তায় নেমেছেন ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে। সুইজারল্যান্ডের মতো একটি গণতান্ত্রিক দেশে ভোটাররা বা জনগণ ভোট প্রদানে অনাগ্রহী কেন, এমন প্রশ্নে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী আঞ্জেলো বারিলে বলেন, In the past we have seen when it's going good, the people don't go vote. So we can say perhaps 22% is because a lot of people say it's okay how it is, but I think it's not okay, because we have to change what we can change, little things, and we have to say also the people to do it, because in 4 years they can change a lot, and the parliament is for the whole country, and that's important that we say what parliament we want. And I don't understand why a lot of young people don't go voting. যারা পোস্টে ভোট প্রদান করছেন, আগামীকালের পরে তারা ভোটের চিঠি না ছাড়লে তা আর কর্তৃপক্ষের কাছে পৌঁছবে না, তাই তাদেরকে সরাসরি ব্যালটের বিপরীত পৃষ্ঠায় দেওয়া ভোট অফিসের ঠিকানায় সরাসরি হাজির হয়ে ভোট প্রদান করতে হবে। সুইজারল্যান্ডের জনগণ আগামী 18 তারিখের সংসদ নির্বাচনে নির্বাচিত করবেন 200 জন সংসদ সদস্য।
আবার এই 200 জনের মধ্য থেকে আগামী 9 ডিসেম্বর নির্বাচিত হবেন 7 জন ফেডারেল কাউন্সিলর, আর এই 7 জনই হবেন দেশের সর্বোচ্চ শাসনকর্তা। এরাই আগামী 4 বছরের জন্য চালাবেন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড থেকে বাকি উল্লেখান রিপন চ্যানেল আই। ফ্রান্স সফররত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র এমপির সাথে মত বিনিময় করলেন ফ্রান্স বাংলা বিজনেস ফোরামের নেতৃবৃন্দ। আমাদের ফ্রান্স প্রতিনিধি সৈয়দ শাহিল জানান, মঙ্গলবার প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সে বাংলাদেশি পণ্য, মৎস্য প্রচার প্রসার এবং বাজারজাত শীর্ষক মত বিনিময় ও নৈশভোজ ফ্রান্স বাংলা বিজনেস ফোরাম এবং দূতাবাসের কমার্শিয়াল উইংসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি সত্তার আলী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভর পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চান্দ, কমার্স কাউন্সিলর ফিরোজউদ্দিন, হেড অফ চ্যান্সেলরি হজরত আলী খান, ফ্রান্স বাংলা বিজনেস ফোরামের সহসভাপতি তাপস বড়ুয়া রিপন, টিএম রেজা, হেনু মিয়া, রেদওয়ান জুয়েল, এমদাদুল হক স্বপন, ফাতেমা খাতুন, মৌসুমি ভট্টাচার্য প্রমুখ। এবারে বাণিজ্য সংবাদ। সম্প্রতি হল সিটিতে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুবাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত হাল শহরটি চাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে পড়লেও বর্তমানে হাল শহরের উন্নয়ন ও অগ্রযাত্রা দ্রুত গতিতে এগিয়ে চলছে, আর সেই উন্নয়নে হালের ব্রিটিশ বাংলাদেশিদের অবদান প্রশংসার দাবিদার। সম্প্রতি বাংলাদেশিরা রেস্টুরেন্ট টেকওয়ে ব্যবসার পাশাপাশি ট্রাভেলস ব্যবসা, মানি ট্রান্সফার, কার্গো সার্ভিস ও হজ উমরা প্যাকেজ সহ নানামুখী ব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন। এরই ধারাবাহিকতায় হাল সিটিতে আজাদ গ্লোবাল নামক নতুন একটি ব্যবসার শুভ উদ্বোধন করেন হাল সিটি কাউন্সিলের লেডি মেয়র কাউন্সিলর আনিতা হ্যারিসন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ব্যবসার সার্বিক সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আদনান আহমেদ। দোয়া মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন খাসরুল চৌধুরী, আলতাব আলী, সালিক তরফদার, আব্দুল মালেক, শরীফ চৌধুরী এবং আব্দুল মহিষ সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশি কমিউনিটির সেবা চিন্তা করিয়া এই ব্যবসাটা আরম্ভ করছি। এখানে আসলে আপনারা পাইবেন মানি ট্রান্সফার, টিকেট, কার্গো, উমরা এন্ড হজ। আমি সব কমিউনিটির কাছে দোয়া কামনা করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কমিউনিটিতে খুব একটা প্রাউড মোমেন্ট যে আর আমার কাছে বড় আনন্দ লাগছে, সবারও আনন্দের সময় যে আমরা টাউনে নতুন একটা বিজনেস প্রতিষ্ঠান করা হয়েছে, যে সার্ভিসগুলো আমরা অনেক দিন পর্যন্ত বারা টাউন থেকে নিতে হইতো, আর নিয়ে আমরা বহুত ওখান সময় বহুত সাফারিং হইতো, স্ট্রেস হইতো। ওখান তো আর আলহামদুলিল্লাহ এটা প্রয়োজন নাই, এই যে আজাদ গ্লোবাল সার্ভিস আমরা কাছে আসছে। ইয়র্কশায়ারের হল থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এবার সিলেটের খবর। সিলেটের কাজলশাহ এলাকার নিজ বাসা থেকে নিখোঁজের 5 দিন পর 3 শিশুকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বাবা ও সৎ মায়ের সংসার থেকে অজানার উদ্দেশ্যে ঘর ছাড়ে এই শিশুরা। পরে তাদের উদ্ধার করে এক ব্যক্তি সিলেটে পুলিশের হেফাজতে হস্তান্তর করেন। সিলেটে এলেও শিশুরা পুনরায় সৎ মায়ের সংসারে ফিরে যেতে অস্বীকৃতি জানালে আদালতের নির্দেশে তাদের দেয়া হয় আত্মীয়দের জিম্মায়। আর সৎমায়ের কাছে নয়, ভাই বোনদের নিয়ে প্রতিষ্ঠিত হতে চায় 12 বছর বয়সী আসিয়া। এমত অবস্থায় আদালতের দ্বারস্থ হলে শিশুদেরকে তাদের ফুফুর কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন শিশুদের সামাজিক সহানুভূতির পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শিশুরা জানায়, সৎমায়ের নির্যাতন সহ্য করতে না পেরে গত বুধবার বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয় শিশু আসিয়া, সাদিয়া ও ইরাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। পার্লামেন্টে উঠল ব্রিটেনের বহুল আলোচিত নতুন ইমিগ্রেশন আইন। ব্রিটিশ কৃষি বিষয়ক প্রতিষ্ঠানের বিশেষ আমন্ত্রণে লন্ডন সফরে শাইখ সিরাজ।
ব্রিটেনে বাড়ছে বিদেশি আচরণ, এক বছরে 52,528টি অপরাধ তালিকাভুক্ত। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।